আমরা বাংলাদেশিরা, এর ইউরোপের পরে পরবর্তীতে ওরা বাংলাদেশি সব পুরুষকে ব্ল্যাকলিস্টে। লজ্জা না এখন তো নাতাশা আমার দিয়ে তাকাইতেছে, মহিলা আমার দিয়ে তাকাই, নাতাশা কান্না করছে। ফার্স্ট অফ অল নাতাশা বাংলাদেশি মানুষকে খুব ঘৃণা করে। আসসালামু আসসালামালাইকুম, আলাইকুম, আজকে আমরা গল্প বলবো। কিসের গল্প? আমরা বিয়ে করেছি 9 জুলাই 2017 সালের মসজিদে, 2018 সালে 13ই সেপ্টেম্বর আমরা বিয়ে করেছি এখানকার সিটি কর্পোরেশন অফিসে। কেন কেন আমাদের এই 1 বছর সময় লাগলো? কেন কেন এই 1 বছরের মধ্যে নাতাশা প্রথমবার আমাকে বলেছে আই হেট বাংলাদেশি পিপল, মানে নাতাশা বাংলাদেশি মানুষকে খুব ঘৃণা করে, এটা বলছো তুমি? কেন বলছো এটা আমরা বলছি। প্রথমবার আমি আমার বউয়ের সামনে এবং কিছু জার্মান মানুষের সামনে বিব্রত হয়েছি, মানে খুব, মানে আছে না যে আমি বাংলাদেশি যখন বলতে আমার খুব লজ্জা লাগতেছিল যে এরকম একটা কাজ বাংলাদেশিরা করতে পারলো। এবার আসি আমাদের কেন 1 বছর অপেক্ষা করতে হলো। বিশেষ কারণ হচ্ছে ওদেরকে চেক করতে হবে, যেহেতু আমরা দুজনেই ফরেনার, যেহেতু আমি বাংলাদেশি ও বেলারাশিয়ান, সো ওরা ওদের বসে আমাদের কিছু ডকুমেন্ট লাগবে, যে স্পেশালি তুমি, মানে আমাকে, যে আমি কি বাংলাদেশে বিয়ে করছি নাকি আরেকটা। অ্যান্ড নাতাশা, ডিড ইউ ম্যারি বাংলাদেশ ইন বেলারুস? দিস দে ডিডন্ট হ্যাভ টু চেক অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। না, সেটা বেলারুস, যেহেতু বেলারুস ওদের ইউরোপের ভিতর, নট ফর এমবাসি অ্যাট লিস্ট, মেবি জাস্ট ফর সাম ডকুমেন্ট বাট নট ফর দ্য এমবাসি চেক। সো নাতাশা যেটা লেগেছে শুধু আপডেট বার্থ সার্টিফিকেট, যেহেতু নাতাশা আবার প্রাগে জন্মগ্রহণ করেছে, এই জন্য এটা আবার ওদের একটু চেক করতে হয়েছে সব কিছু মিলে। তা আমার ক্ষেত্রে প্রসেসটা একটু জটিল ছিল, মানে আসলে এটার মেইন কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা ইউরোপে অনেক আকাম করছি, সত্যি কথা, উই ডিড এ লট অফ ব্যাড থিংস। মানে আমরা যেটা হয়েছে এখানে অনেকে কাগজপত্রের জন্য আমরা কী করছি, দেশে বউ আছে, তারপরও এখানে কোনো একটা হয়তো বা মেয়েকে পটায় টটায় বসে যে আমার দেশে কেউ নাই, কোনো একটা সময় এটা ধরা খাইছে, কোনো একটা কেস ধরা খেয়ে এটা একটা স্ক্যান্ডাল হয়েছে। এর পরবর্তীতে ওরা বাংলাদেশি সব পুরুষকে ব্ল্যাকলিস্টেড, উইয়ার কাইন্ড অফ, যে এই কোনো বাংলাদেশি যদি কোনো ইউরোপিয়ান মেয়ে বিয়ে করতে চায় তাকে ওই বাংলাদেশ থেকে চেক করে নিয়ে আসতে হবে যে আসলে সে কি আনম্যারিড নাকি। তো আমাদের ক্ষেত্রে প্রসেসটা ছিল এরকম, আমি যখন এখানে আমরা যখন এখানে একটা রেজিস্ট্রি অফিসে গিয়েছি, যাওয়ার পরে ওরা বলছে তোমাকে এই চেক চেক করতে হবে, বিশেষ করে তুমি আনম্যারিড নাকি এটা চেক করতে হবে, আর তোমার বার্থ সার্টিফিকেট, এই জিনিসগুলো আনতে হবে। তো সেটা প্রথমে, যেহেতু আনম্যারিড সার্টিফিকেট আপনি এটা কীভাবে প্রুফ করবেন, কারণ আমি তো বাংলাদেশে বিয়ে করি নাই। তো যেটা করতে হবে, আপনার বাংলাদেশে যারা নোটারি করে বা আছে না, ওদের মাধ্যমে একটা নোটারি শিট তৈরি করে জেলা প্রশাসন যে অফিস, আমি তো, আমরা যেহেতু ঢাকায় বাসিন্দা, ঢাকার জেলা প্রশাসকের অফিসের একটা দপ্তর আছে, সেই দপ্তর থেকে ওটা স্ট্যাম্প দিয়ে আনতে হবে যে আসলে এই লোক বিয়ে করে নাই। তো যেটা হয়েছে, আমি যেহেতু আমি এখানে আমার বাপ মা দেশে, মামা ছিল, ভাই ছিল, তো আমি কি, আমরা, ওরা কি করছে, ওই আমাদের প্রেস ক্লাবের পাশে অনেকগুলো লোক তো আপনারা জানেন ওইখানে বসে থাকে, যারা হয়তো এই কাজগুলো রাইটিং, নোটারি টোটারি এগুলো করে, তো ওদের একজনকে আমরা অ্যাপয়েন্ট করেছি এই কাজটা করার জন্য। তো এখানকার প্রসেস হচ্ছে আমরা ওই ডকুমেন্টটা যখন ওইখানে ইয়ে করবে, তারপর ওই ডকুমেন্টটা জার্মানিতে আনতে হবে, এনে এখানে জমা দিতে হবে ইন দিস স্ট্যান্ডার্স আর্মড। জমা দেওয়ার পরে ওরা এই ডকুমেন্টটা আবার বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশে পাঠায়, বাংলাদেশ মানে বাংলাদেশ জার্মান এম্বাসি বাংলাদেশ পাঠাবে, পাঠানোর পরে ওরা ওইখানে ওইটা আবার চেক করবে। তো ইটস এ লং প্রসেস, এই জন্যে কিন্তু আমাদের 1 বছর লাগছে। তো আমি তো ওই যে লোকটা, যেটা ওই ওইখানে যে লোকটা বসে থাকে, যে প্রেস ক্লাবের লোকটাকে দায়িত্ব দিয়েছি, একটু কিছু টাকাও দিয়েছি, যে মনে হয় 10,000 টাকার মতো, উনি ওই প্রসেসটা করে দিবে, উনি ওই কি বলে জেলা প্রশাসকের অফিসে যে সিগনেচার টিগনেচার এগুলো লিগাল ওইতে করবে। তো ফাইনালি যখন ডকুমেন্টগুলো উনি পাঠালো, আমরা তো খুব খুশি। থ্রি মান্থস ইট টুকস না, হাম হাল টুকস, 3 মান্থস, 2-3 মাস লাগছে এই তো সব কিছু আনতে। আনার পরে আমরা ফাইনালি এখানে উই সাবমিট দ্য ডকুমেন্ট এখানকার ইয়েতে, ওরা এটা আমাদের মনে হয় কত, 300 ইউরো এখানে দিতে হয়েছে, না 300 ইউরো, মানে ওই যে ওরা যে চেক করবে এটার জন্য 300 ইউরো জমা দিতে হয়েছে এখানে। তো ওরা ওই ডকুমেন্টটা আবার জার্মান বাংলাদেশে পাঠাইছে। তো প্রায় মাসখানিক পরে, মানে মাস দেড়েক পরে ওরা আমাদেরকে ফোন দিয়েছে যে তোমরা আসো, যে তোমাদের ডকুমেন্ট পাঠাইছো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে ব্যাক করছে। তো আমরা তো খুব এক্সাইটেড হয়েছি যে যে আমরা যাবো। যাওয়ার পরে ওরা বলবে ঠিক আছে, তোমরা তাহলে এবার একটা ডেট নাও, কবে তোমরা রেজিস্ট্রি করতে চাও, ম্যারেজ রেজিস্ট্রি। তো যাওয়ার পরে আমাদেরকে যেটা বলে
যে তোমরা যে ডকুমেন্টগুলো দিছো এটা ফেক। আমি তো শক, আমি তো পুরো ফেক মানে মানে আমরা তো আসলে বললাম না আমরা খুব ওয়েট করতেছি কবে ডকুমেন্টগুলো পাবো, আমি তো পুরো ফেক মানে বলে না তুমি যে ম্যারেজ ডকুমেন্ট দিছো, মানে আমি তো আসলে একটু লজ্জা না, এখন তো নাতাশো আমার দিয়ে তাকাইতেছে, মহিলা আমার দিয়ে তাকাইতেছে কি লোক কি আসলে কি বাংলাদেশে বিয়ে শাদী করছে নাকি। আমি তো আর ফেক বানাই নাই, বানাইছে হচ্ছে ওই যে যে লোক যে আমি দিছি সেই লোক তো আসলে ওই জেলা প্রশাসক অফিসে যে আসলে এটাকে এখানে একটা আপনারা তো জানেন একটা সিরিয়াল নাম্বার দিতে হয় না, দেয়ার ইজ এ সিরিয়াল কোড আপ। সো যেটা হয়েছে ওই জার্মান অ্যাম্বাসির লোক যখন ওই অফিসে গেছে ওরা একটা লোক পাঠাইছে যে এটা চেক করার জন্য, কারণ ওরা যে 300 ইউরো মানে 30,000 টাকা নিছে, তো ওরা আসলে আসলে চেক করে, তো ওরা জায়গায় দেখে এই ডকুমেন্টটা ওইখানে ইস্যু করা না, এটা আমি ওই যেই লোকরা আমার দায়িত্ব দিয়েছে সেই লোক নিজের সিল সাপোর্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে। আমি আসলে এত লজ্জা লাগছে, আমি বুঝতেছিলাম যে আসলে মানে নিজের বউ না হবু বউয়ের সামনে তো অপমানিত হইলামই, যে জার্মান যে মহিলা যে লোক আসলে যে মহিলা আমাদেরকে এই কাগজগুলো পোস্ট করছে সেই মহিলা মানে একটু কি এটা কেন হয়েছে, তো কেন মানে নাতাশা পরে ওই আমরা যখন অফিস থেকে পরে নেমে আসছি পরে নাতাশা এখন প্রসেস কি এখন বলছে না তাহলে তোমার আপনাদের এই পুরো প্রসেসটা আবার করতে হবে। Yeah, I have to start the process from the very beginning. Because all the documents, they have some validity. So 3 months. That means that all the documents again you have to issue. ছেড়ে এই যে আমাদের যত 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 প্রকারের কাগজ সবগুলো 3 মাসের ভিতরে হইতে হবে, এখন তার মানে আমরা যে 3 মাস অপেক্ষা করলাম এই কাগজগুলোর জন্য এগুলো সবগুলো এগুলো এখন ওই যে ডাস্টবিনে চলে গেছে। সো আমরা জাস্ট নাতাশা আমার বাইরে এসে নাতাশা কান্না করছে, ফার্স্ট অফ অল আমরা যখন অফিসে নিতে আসি যে আমরা এতদিন ধরে ওয়েট করতেছি, তোমার একটা দেশ একটা ভুয়া ডকুমেন্ট পাঠাইছে, আই হেট বাংলাদেশি দিস পিপল, মানে কেন তারা আমার এরকম করছে আমাদের সাথে, মানে মানে সে বাংলাদেশকে হেট করে না, মানে বাংলাদেশের এই ধরনের লাইক যে যে করাপ্টেড পিপল যে তারা দুর্নীতি পরায়ণ যে মানুষের ক্ষতি করে, টাকা নিয়েও মানুষের কাজটা করে দেয় নাই। সো নাতাশা খুবই হতাশ ছিল, আমি নিজেও খুব হতাশ ছিলাম, আমি কি বলবো, আমি আসলে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমি জাস্ট আমি তো জানি আমাদের দেশে এই ধরনের কাজ হয় কিছু, কিন্তু একদম নিজের বই actually you should have known that I know but আমি ভাবছি যে মানে trusted a person, আমি আসলে একটা মানুষকে বিশ্বাস করছি যে মানুষকে আমি চিনি না। সো আমি নাতাশা পরে তো আমরা 1-2 দিন নাতাশা আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে নাই, মানে একটু মন খারাপ আর কি, যে আসলে তখন তো আমরা তো একসাথে অলরেডি থাকা শুরু করছি, উই আর লিভিং অলরেডি টুগেদার বিকজ আমরা তো মসজিদে বিয়ে করছি, তো যেটা হয়েছে এরপরে আমরা আবার প্রসেসটা শুরু করছি, তবে এইবার আমি আর সেই ভুল করিনি, আই ডিডেন্ট মেক দ্যাট সেম মিস্টেক। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা প্রবাসে থাকি বা আমাদের অনেক সময় অনেক ডকুমেন্ট দরকার হয় এবং তখন এই ডকুমেন্টগুলোর জন্য আমরা তো অ্যাকচুয়ালি ইউ ওয়ান্টেড টু গো ফর আ ইজি ওয়ে ইজন্ট ইট, না আমার কাছে তাড়াতাড়ি হয়ে যাবে এটা কিন্তু মেক ইট তাড়াতাড়ি এন্ড দ্যাটস হোয়াই ইট ওয়াজ ব্যাড ব্যাড। সো আমি ওই লোকটার অবশ্যই একটু তাড়াতাড়ি পাঠানো, ওই লোকটা এত তাড়াতাড়ি করছে যে নিজে সিল সাপোর্ট মেরে দিছে, হি ডিডন্ট গো থ্রু দিস অল অফিস। সো যেটা হয়েছে এর পরবর্তীতে আমি নিজে ডকুমেন্টগুলো এখান থেকে আমি আপনাদের একটা আপনারা যারা প্রবাস থেকে দেখছেন আমাদের অন্য সময় যদি বাংলাদেশ থেকে কোনো ডকুমেন্ট দরকার হয় আমরা হয়তো মুখের দায়িত্ব দিই, বাংলাদেশ হয়তো মুখের দায়িত্ব দিই, একদম দায়িত্ব দিয়ে আমরা বসে থাকি আমার মতো, তো এই মানে এই প্রসেসটা আপনি এই জার্মানি থেকে বা এই প্রবাস থেকে বসে আপনি কিন্তু এগুলো অবজার্ভ করতে পারবেন। তখন আমি যে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার যে অফিস ডিসি অফিস ঢাকার ওনারদের ওই যে সেকশনের যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ওনাদের সবার নাম্বার কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, অল হ্যাভ দ্য নাম্বারস ইন ওয়েবসাইট। তা আমি জার্মানি থেকে ওই মহিলাকে কল দিছি, কল দিয়ে নিজের পরিচয় দিলাম, তখন কিন্তু আমি এত পপুলার ব্লগার টগার কিছু ছিলাম না, জাস্ট নর্মাল আমি হাবিব প্রকৌশলী হাবিব জার্মানিতে চাকরি করি, আমি এখানে বিয়ে করতে চাই, এখানে আমার এই ডকুমেন্টটা লাগে। তখন ওনাকে খুব সুন্দরভাবে আমি বুঝাই বললাম যে আপা আমার এই সমস্যা, আমার কাগজটা একজন ভুল দিছে, আপনি একটু যদি কাইন্ডলি আমাদেরকে হেল্প করেন আমরা খুব খুশি হব আপনার। তখন আপা বলছে না কোনো সমস্যা নেই, আপনি আপনার মা আপনার বোন বা যাকে আপনি পাঠান বা আপনার ভাই ব্রাদার আপনি কাগজ নিয়ে আসেন আমি সেলস উপর দিয়ে দিব। তো ওই মহিলার নাম আমি বলে দিই, ওনার নাম হচ্ছে রুনা লাইলা, দি ম্যাজিস্ট্রেট রুনা লাইলা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, আমি জানি না আপনি আমাদেরকে ফলো করেন নাকি এখন। ফাইনালি সব ডকুমেন্ট সিলস অপর মারে আমরা যখন পাঠাইছে আমরা আবার এখানে সাবমিট করছি, সাবমিট করার পরে দে সেন্ড ব্যাক অল দ্য ডকুমেন্টস অ্যাগেন ইন জার্মান অ্যাম্বাসি, মানে আবার আমাদের বাংলাদেশি ডকুমেন্টগুলো পাঠিয়েছে। এবার যেটা হয়েছে তারা
আমাদের বাসায় লোক পাঠাইছে। সো আমাদের বাসায় যেটা হয়েছে, সো ওই এম্বাসি থেকে মানে জার্মান এম্বাসি যে ঢাকার যে অফিসের থেকে একজন লোক, বাংলাদেশি এক লোক, ওদের হয়তো কর্মচারী, সে আমাদের যে আমাদের বাসায় যায় নাই, হি ওয়াজ আস্কিং আওয়ার গার্ড, মানে আমাদের নিচে যে গার্ড আছে ওদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা তিনতলায় আপনাদের এই বিল্ডিংয়ে কি জার্মানি থাকে এমন কোনো লোক আছে নাকি? তো ওইখানে আমাদের বিল্ডিংয়ে আই এম দ্য অনলি ওয়ান জার্মানিতে থাকি। তো লোক বলে, হ্যাঁ 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 আমি চিনি। তো বলে, উনি কি বিয়ে করছে নাকি? তো আমাদের গার্ড বলে, না না উনি তো বিয়ে করে না, উনি তো মেজো, ওনার বড় ভাইও তো এখনো বিয়ে করে নাই, মাই বড় ভাই স্টিল ডিডন্ট ম্যারি, উনি তো এখনো জার্মানিতে এখনো বিয়ে করে নাই। তো পরে ওনার বলছে, ঠিক আছে ঠিক আছে, পরে ওরা চলে গেছে। তো ওরা যে ক্রস চেক করছে, মানে দে মেড এ চেক, মানে পরে ওই গার্ড আবার আমার আম্মাকে যায় বলতেছে যে ওরকম কোন একটা লোক আসে হাবিব ভাই সম্পর্কে জিজ্ঞেস করতেছে বিয়ে শাদি করছে নাকি। তো আম্মাকে আবার আমি আবার বলে রাখছি যে কোনো লোক আসতে পারে, ঠিক আছে? তখন আমরা বুঝছি না, তারা চেক করে গেছে, কেউ তো আর খারাপ কিছু বলে নাই। ফাইনালি যখন ডকুমেন্ট এখানে আসছে, আমরা খুব এক্সাইটিংভাবে আবারও গেছি। এবার একটু মানে এক্সাইটিং বাট একটু আছে না যে ইয়েস নো, একটু যে টেনশন ওয়েতে নাতাশা গেছে, টেনশন ওয়েতে আমরা গেছি। যাওয়ার পরে ফাইনালি ওই মহিলা আমাদেরকে ডকুমেন্টগুলো দেখাইছে। দেখানোর পরে সব ডকুমেন্ট পারফেক্ট, যেটা হয়েছে আমার যে বার্থ সার্টিফিকেটে, মানে ওরা যখন ডকুমেন্ট গুলো ফিল আপ করে আবার আমাকে দিচ্ছে, দেখেন আপনি চেক করে দেখেন নাম টাম ঠিক আছে নাকি। তো দেখি যে আমার যে নাম সেটা ভুল লিখতেছে, মানে আমার নাম তো এম ডি হাবিবুর রহমান, আর এ এইচ এম এ, তো ওরা লিখতেছে রাহমান, আর এ এইচ এ এম এন। কী ব্যাপার, আপনি আমার নাম ভুল লিখতেছেন কী জন্য সবসময়? মানে ওনার জার্মান ভাষায় বলতেছিলাম। তো মহিলা হচ্ছে না যে তোমার এইখানেই তো লেখা। তখন নাতাশা আর আমি আর এভাবে ডকুমেন্টটা ধরে এবার হাতে, তখন কিন্তু আমাদের অলমোস্ট ওয়ান ইয়ার, মানে এক বছরের উপর আমরা ওয়েট করছি, কারণ ছয় মাস আমাদের লস হয়েছে। আমি মানে আমরা দুজন নাতাশা আমাদের থাকা বলতেছে, হাবিব তোমার যে নাম সেটা পাসপোর্টে এক, তোমার বার্থ সার্টিফিকেটে আরেক। যেটা হয়েছে কেউ দেখে না, এর কেউ মানে এটা ফাইনাল যখন আমরা যখন লিখতে গেছি তখন যে এটা ধরা গেছে যে এখানে ডকুমেন্ট ভুল আছে। তখন ওই মহিলা আমরা হচ্ছে, দেখো ডকুমেন্ট তো ভুল, মানে নামটা ভুল আসছে। তো যেটা হয়েছে আমাদের ওই ঢাকা সিটি কর্পোরেশন অফিসে আমাদের বার্থ রেজিস্ট্রি হয়, যেহেতু আমাদের বাংলাদেশের জন্ম সময় তো রেজিস্ট্রিটা ওভাবে কাউন্ট হয় না। পরে যখন ওই রেজিস্ট্রি করার সময় ওই লোকে ভুল লাগছে, এবং ওই আর এ এইচ এটাই তো চোখ, মানে কাগজগুলো একটু হালকা ছিল। পরে আমরা তো মহিলাকে রিকোয়েস্ট করলাম যে এটা আসলে মনে হয় ডেফিনেটলি মিস্টেক, রাইটিং মিস্টেক। ওই মহিলা ফাইনালি আমাদেরকে বলতেছে যে এটা তো মনে হচ্ছে ভুল, তারপরে আমি তো আর এই ডকুমেন্টের মানে বার্থ সার্টিফিকেটের রেসপেক্টে কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেটটা লেখা হয়, মানে পাসপোর্টের ইয়েতে না, আপনার বার্থের সাথে ম্যারেজের কানেকশন, মানে জন্ম নিবন্ধনের সাথে বিবাহ যে আপনার কাগজটা সেটা কানেক্টেড। তো ওইখানে যে নাম এটা এখানে একই নাম হইতে হবে। তো সে বলছে, ঠিক আছে আপনি চলে যান, আমাদের যেটা করতে হবে আমাদের এখানকার যে ডিস্ট্রিক্ট অফিস ওদের সাথে আমার কথা বলতে হবে যে আমি আমি কি এটা কারেক্ট করতে পারবো নাকি। তো আমরা তো আবারও খুব মন খারাপ করে বাসায় চলে আসছি। তো পরের দিন ওই মহিলা বসে, ঠিক আছে আমি আপনাকে কল দেব। তো পরের দিন সকালবেলা মহিলা আমাকে ফোন দিয়ে বসে যে যে আমরা বুঝতে পারছি এটা একটা ভুল হয়েছে, তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি, আমি জানি তোমরা অনেক সাফার করছো, ফাইনালি আসো তোমার একটা এবার এসে তোমার একটা ডেট নাও। তো যেটা হয়েছে আমরা তো এবার বুঝছি যে ফাইনাল হয়ে গেছে। যাওয়ার পর আমরা ইমিডিয়েটলি আমরা নেক্সট উইক মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেক্সট, যেহেতু আমাদের এখানকার বিয়েটা আমরা যেটা করেছি যে ম্যারেজ টেস্টটি এটা খুব ছোট করে, মাত্র আমার আমার তিনটা কলিগ ছিল আর নাতাশার কোনো কলিগ ছিল না, যেহেতু আমাদের এখানে কোনো আত্মীয়স্বজন নেই, আর জিনিসটা আমরা খুব ছোট করতে চাইছি, যেটা তো জাস্ট সিগনেচার, নাথিং এলস। ফাইনালি আমরা কি হয়ে গেলাম মিস্টার এন্ড মিসেস রহমান। সো নাতাশাও তার নাম চেঞ্জ করছে, নাতাশার নাম আগে ছিল নাতালিয়া রডস্কিনা, পরে নাতাশা নাম চেঞ্জ করে নিয়েছে কি নাতালিয়া রহমান, আর আমি তো হাবিবুর রহমান, আর আমাদের নাদিয়া হচ্ছে কি নাদিয়া রহমান।
আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে এই যে নাতালিয়া রহমান, নাতালিয়াকে বিয়ে করতে, এই বিদেশিনীকে বিয়ে করতে আমার কত সাফার করতে হয়েছে আসলে। ও দেখো, নেক সাফার, এন্ড হোয়াট অ্যাবাউট নাও? স্টিল আই এম সাফারিং, স্টিল ইউ সাফারিং। এটা এখনো কো তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আই ডোন্ট নো।